টিকটকের আসল টুকাই অন ফায়ার, ফানি ভিডিও আপলোড হয়ে গেছে। আরে ভাই টিকটক ওমরের কোনো খাওয়াই নাই। ও আচ্ছা বুঝলাম যে টিকটকে ওমর অন ফায়ারের কোনো খানা নাই। যত খানা আছে সব তোদের মতো কিছু আউল ফাউল টিকটকারদের। তাহলে চল আজকে তোদেরকে দেখাই টিকটকে কার খাওয়া আছে আর কার নাই। আচ্ছা গাইজ শুরুতেই বলে রাখি আমাদের চ্যানেলে বর্তমানে 23k সাবস্ক্রাইবার আছে, সবাই একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 25k সাবস্ক্রাইবার বানাই দাও। তাহলে তোমাদের সবার জন্য কিন্তু ঈদ স্পেশাল গিফট রয়েছে। টিকটকের আসল টুকাই অন ফায়ার ফানি ভিডিও আপলোড হয়ে গেছে আমার জিসান ব্রো অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। টিকটক আইডিতে লিংক দেওয়া আছে, সবাই বিনোদন নেবেন। লাইভ ঠেলা কি ডিজিটাল ভিক্ষা, পাবলিক যদি ভিক্ষা না দেয় তাহলে এরা চলবো কেমনে? টুকাই অন ফায়ার আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হয়ে গেছে, সবাই গিয়ে দেখে আসো। কেন রে ভাই টিকটকে না বললে কি তোদের ভিডিও কেউ চুষেও না? বিশ্বাস কর ভাই টিকটকে বললো তোদের ভিডিও কেউ চুষতো না। বিশেষ করে এখন যেহেতু ভিউজ এর জন্য ওমর অন ফায়ার কে নিয়ে ভিডিও বানাস, তাই পাবলিক তোর ভিডিও দেখার জন্য টিকটক থেকে ইউটিউবে আসে, তবে সেটা বিনোদন নেওয়ার জন্য না, তোর কমেন্ট বক্সে কয়েকটা গালি দেওয়ার জন্য। এই ইমোশনাল বোকাচোদা যে ভিডিওতে ওমর অন ফায়ার কে রোস্ট করছে ওর ঠিক সেই ভিডিওতে কমেন্ট আসছে। এটি আজিম ভাই কমেন্ট করছে জিশান অলওয়েজ টুকাই, এন্ড আরেক ব্রাদার কমেন্ট করছে ওমরের পরবর্তী টার্গেট হওয়ার জন্য খুব ইচ্ছা তাই না? আরে ভাই তোমার কি মনে হয় এরকম ছাপড়ি নিয়ে ওমর অন ফায়ার ভিডিও বানাইবে? আই মিন সজীব ভাই কমেন্ট করছে জিশানের মাথায় যদি বিন্দু পরিমাণ জ্ঞান থাকতো তাহলে এই ভিডিওটা বানাতো না। ভিডিও দেখে বোঝা যায় জিশানের মাথায় ঘুষের আর কিছুই নাই। নিচে দিয়ে আবার ছোট্ট করে লিখে দিছে জিশান অলওয়েজ টুকাই। আজকে আতুল ভাই কমেন্ট করছে জিশান তোর দুঃখ খুব তাড়াতাড়ি চলে আসবে, উমরের ভালোবাসার মানুষগুলো দেখতে চাই। এন্ড আরেকজন কমেন্ট করছে বোকা সুদা, হ্যাঁ এরাই হচ্ছে সেসব টিকটকার যারা কিনে ভিউজ এর জন্য নিজের বাবা মাকে গালি শুনে তো রাজি আছে। গাইস একটা কথা কি, আমি ওমর অন ফায়ারের পক্ষ নিয়ে কথা বলি দেখে কিছু টিকটকারদের জলে, তারাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে ভাই তুমি ওমর অন ফায়ারের পক্ষ নিয়ে কথা বলো কেন? দেখ ভাই আমি আবার বলতেছি, আমি ওমর অন ফায়ারের পক্ষ নিয়ে ভিডিও বানাই দেখে তোমার জলে। আরে আমি ওমর অন ফায়ারের পক্ষ নিয়ে ভিডিও বানাই দেখে তোমার জলে, তোমাদের জলে ওইটা দেখেই আমার ভালো মতো চলে। টিকটকের মধ্যে আসল টুকাইকে জানতে চাও তাহলে জিসানের কথা শুই না, টিকটকে টুকাই লিখে সার্চ লাগাও। দেখো ভাই তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে টিকটকের সবচেয়ে বড় বোকাচোদা আবাল এন্ড প্রতিবন্ধী কে, তাহলে আমি তোমাদেরকে 100% নির্দ্বিধায় বলে দেবো যে জিশান ব্রো। এই টিকটক ভিডিওগুলোতে তুমি তো ট্যালেন্টেড টপ পাইবে না, কিন্তু হ্যাঁ ইমোশনাল ভিডিও বানিয়ে পাবলিককে সুতি করা সেটা পাইবে 100%। মরন ফায়ার কে খোসা দিয়ে ভিডিও বানানো সেটা তো পাইবে 100-তে 100। এই জিশান ফাকলাচোদা যদি মরন ফায়ার কে নিয়ে ভিডিও না বানাইতো আর যদি ইমোশনাল ভিডিও না বানাইতো তাহলে আজকে তার টিকটকে কোনো অস্তিত্বই থাকতো না, আর হয়তো টিকটকে দেখবেন না আমাকে, কারণ আমি অনেক কষ্টের পরে ফিরে আসছিলাম আর এখনো আমি অনেক অসুস্থ, কথা শুনেই বুঝতে পারতেছেন। আর 6 তারিখে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে, চেষ্টা করুম আমি, আপনারা যেহেতু আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসছেন। ভাই সবকিছু যদি তুই একাই নিজে বলে যাস তাহলে পাবলিক কি বলবো? পাবলিককেও কিছু বলার সুযোগ দে। প্রথম কথা হলো তুই যে বলছিস না আর হয়তো টিকটকে দেখবেন না আমাকে, দেখ টিকটকে হাজারো মানুষ খুশি হয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে, কিন্তু পরে আবার যখন বলে চেষ্টা করবো ভাই তুই ভুলো চেষ্টা করিস না, তুই টিকটকে না থাকিস আরো ভালো। শালা আর এভাবে ইমোশন মানে পাবলিককে আর কত বোকা বানাবি? কয়েকদিন পর পর আমার আইডি ব্যান, আমি টিকটক থেকে চলে যাচ্ছি, এই সেই হ্যান ত্যান। দেখ জিশান ব্রো তোকে বলতেছি, ভালো হইতে চাইলেও ভালো হ, না ভালো হইতে চাইলেও ভালো হ, না হলে নেক্সট টাইম বাস এমন জায়গায় দিমু লোডও নিতে পারবি না। তো 2 লক্ষ টাকার আইফোন ছিল এটা না ভাই, এটার মধ্যে আমার এত দিনের পরিশ্রমের ফল, আমার সব স্বপ্ন পূরণের মাধ্যম হয়েছে ভাই। আর অ্যাক্টিং করিস না, কারণ দেখে বুঝে যাচ্ছে তুই যে অ্যাক্টিং করতেছ, আরো ভালো করে প্র্যাকটিস করে তারপর অ্যাক্টিং করতে আসিস। দেখ ভাই আমি একজন অ্যান্ড্রয়েড ইউজার, তারপর আমি জানি যে অ্যাপেল মোবাইল হারাইলে ওটা জিডি করা যায়, আইফোনে অনেক অ্যাপেল আইডি টাইডি থাকে, সুতরাং চাইলেও কেউ কারো মোবাইল ইউজ করতে পারে না। কিন্তু তুমি যে টিকটকে আসে টিকটকের 9 সালকে অডিয়েন্সদের ভুলভাল বুঝ দিয়ে বুঝাইবা, ব্যাস কয়েকদিন এরকম সুতি আমি করে টিকটকের ট্রেন্ডিং এ থাকবা, এরপরে এই ট্রেন্ডিং শেষ আরেক ট্রেন্ডিং ধরবা, কি ব্যাপার তো আমরা কিছুই বুঝি না, দেখতে লাগে পুরো বস্তির মতো, ও তেরি দেখতে লাগে বস্তির মতো, মানে কেউ তো এমনি বস্তি, নিজে বস্তি হয়ে পারিবারিক বিষয়গুলো টিকটকে এসে তুলে ধরে টিকটকটাকে বস্তি বানাই। রমজান মাস দেখে কিছু কইতেছি না, নাইলে বাজন দূরে 2-3টে সালাম দিতাম মাদার চোদ। মামা তরমুজ এটা কত? এটা মামা। হ মামা। আরে দোস্ত এই তরমুজটা তো পাইকারিতে তোর 200 টাকা বিক্রি না, তুই 400 টাকা দাম কো, 200 টাকা লাভ হইবো, 400 টাকা দাম কো, 400 টাকা। এইটা তো মামা আমার পাইকারিতে 780 টাকা কিনা পড়ছে, আপনি 800 টাকা দিয়েন। আসসালামু আলাইকুম। উমর ভাইয়ের ভিডিওটা ফানি হলো, ভিডিওটার মধ্যে লুকিয়ে আছে কিছু অসাধু ব্যবসায়ীর কর্মকাণ্ড, যেসব ব্যবসায়ী কিনা রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম 2 গুণ বাড়িয়ে দেয়, যেখানে পৃথিবীর অন্যান্য দেশে এমনকি নন মুসলিম কান্ট্রিতেও রমজান মাস আসলে জিনিসপত্রের দাম কমে দেয়, সেখানে বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ীরা রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। উমর ভাইয়ের এই ভিডিওতে মূলত সেটাই বোঝানো হয়েছে। উমর ভাইয়ের ভিডিওগুলো ফানি হলেও ভিডিওতে লুকিয়ে থাকে কিছু সত্যতা। উমর অন ফায়ারের প্রত্যেকটা ভিডিও প্রতিবাদের মতো কাজ করে। আর একটা কথা কি, কোনো ব্রেনলেস মানুষ ছাড়া কেউ উমর অন ফায়ারকে হেট করতে পারে না, একমাত্র যারাই ব্রেনলেস তারাই উমর অন ফায়ারকে হেট করে।
গাইস একটা ভাই আমার ভিডিওতে কমেন্ট করছে তুই উমরের পক্ষ নিয়ে ভিডিও বানাস তাই তোর সাবস্ক্রাইব করি না সাপোর্ট করি না তুই না বলস উমর অন ফায়ারে অনেক ভালোবাসার মানুষ আছে তুমি উমর অন ফায়ারের পক্ষ নিয়ে ভিডিও বানিয়ে কি লাভ আজ পর্যন্ত 25000 সাবস্ক্রাইবার করতে পারো নাই আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম তোমার চ্যানেলে যদি 3 দিনে 25000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি বুঝে নিব উমর অন ফায়ারে অনেক ভালোবাসার মানুষ আছে যদি 3 দিনে 25000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি নিজে উমর অন ফায়ারের আর্মি হয়ে যাব যা পারলে তোর উমর অন ফায়ার আর্মিদের বল 3 দিনে 25000 সাবস্ক্রাইব করে উমর অন ফায়ারকে জিতিয়ে দিতে যদি না হয় তাহলে বুঝে নিব জিশান ব্রো জিতে গেছে মোরাল অফ দ্য স্টোরি ভাই বলতেছে উমর অন ফায়ারের আর্মিগুলো নাকি আমাকে 3 দিনে 25000 সাবস্ক্রাইবার করে দিতে পারবে না দেখ ভাই তোরে প্রথমে বলতেছে যে তুই উমর অন ফায়ারের আর্মি সম্পর্কে কোনো ধারণা নাই তুই 3 দিন পর আমার চ্যানেলে এসে দেখ উমর অন ফায়ারের আর্মিগুলো উমর অন ফায়ারের পক্ষ নিয়ে ভিডিও বানানোর কারণে আমার চ্যানেলে 3 দিনে 25000 সাবস্ক্রাইবার বানা দিবে গাইস তোমাদের সবাইকে বলতেছি তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এন্ড কমেন্ট বক্সে ডান লেখো গ্রাম দেখেছি শহর দেখেছি মানুষ দেখেছি কত সত্যি বলতে কাউকে পাইনি বন্ধু তোর মতো টিকটকার দেখেছি ইউটিউবার দেখেছি কন্টেন্ট ক্রিয়েটর কত সত্যি বলতে কাউকে দেখিনি বোকাচোদা তোর মতো হট বাইঞ্জোদ